প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের সবাইকে স্বাগতম সাথে আছে আমি সাবির আহমেদ এখন আমরা আলোচনা করব এই প্রবলেমটা এটা বলতেছে রুটিরি কষ্ট প্লাসের সময় থ্রি এটা সমাধান করে বের করতে হবে ঠিটার মান এবং ঠিটার মানের ডেন্স হচ্ছে জিরো ডিগ্রি হচ্ছে জিরো ডিগ্রি থিটার মান হচ্ছে জিরো ডিগ্রি সমান অথবা বেশি এবং তিনশো ষাট ডিগ্রির সমান অথবা কম তাহলে আমরা এখন জিরো ডিগ্রিও নিতে পারবো তিনশো ষাট ডিগ্রিও নিতে পারবো কিন্তু জিরো ডিগ্রি কম নিতে পারবো না তিনশো ষাট ডিগ্রির বেশি নিতে পারবো না তো এখন তাহলে শুরু করি এটা বা এখানে আমরা কি করতে পারি এক রুট থ্রি আসে এখানে রুট থ্রি আসে এক জায়গায় করতে পারি তাহলে রুট থেরি কস্ট ঠেটা এটা এদিকে নিয়ে আসলে মাইনাস রুট থেরি এদিকে ওদিকে দিলে মাইনাস সাইন ঠেটা এখন এখানে বর্গ করব উভয় দিকে বর্গ করব এই পাশেও বর্গ করলাম এ পাশেও বর্গ করলাম উভয় দিকে বর্গ করে বর্গ করলে এ মাইনাস বি হল স্কোয়ার সূত্র ফেলতে পারি আমরা তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এটা সাইন স্কোয়ার ঠেটা তাহলে এখানে কি পাচ্ছি রুট থ্রি স্কোয়ার করলে থ্রি কস স্কোয়ার ঠেটা মাইনাস টু আর রুটির থ্রি কিন্তু তাহলে রুটিরুটি থ্রি আর টু সিক্স কস ঠেটা প্লাস থ্রি সমান সাইন স্কোয়ার ঠেটাকে আমরা কী করতে পারি আমরা জানি সাইন স্কোয়ার ঠেটা প্লাস কস স্কোয়ার ঠেটা সমান ওয়ান তাহলে সাইন স্কোয়ার ঠেটা সমান লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার ঠেটা তাহলে এটা ওয়ান মাইনাস কস স্কোয়ার ঠেটা এখন যেটা করবো সেটা হচ্ছে ওইগুলো সব এপাশে নিয়ে চলে আসবো তাহলে থ্রি কস স্কোয়ার ঠেটা মাইনাস সিক্স কস ঠেটা প্লাস থ্রি মাইনাস ওয়ান প্লাস কস স্কোয়ার ঠেটা ইকোয়াল জিরো তাহলে এখন ক থ্রি কস স্কোয়ার ঠেটা এখানে কস স্কোয়ার ঠেটা কত হলো ফোর কস স্কোয়ার ঠেটা এখানে আছে মাইনাস সিক্স কস ঠেটা এখানে থ্রি মাইনাস ওয়ান মানে প্লাস টু ইকোয়াল জিরো এখন আমরা যদি টু কমন নিই তাহলে কি হচ্ছে টু কস স্কোয়ার ঠেটা মাইনাস থ্রি কস ঠেটা প্লাস ওয়ান ইকোয়েল জিরো তো এই টুটা ওইদিকে গেলে কি হয়ে যাচ্ছে যে টু কস স্কোয়ার ঠেটা মাইনাস থ্রি কস ঠেটা প্লাস ওয়ান ইকোয়েল জিরো বাই টু তাহলে এটা তো জিরোই হয়ে যাচ্ছে এখন এটাকে যদি আমরা বিশ্লেষণ করি বা মিড টার্ম করি মিল টার্ম করি তাহলে কি হচ্ছে কস স্কোয়ার ঠেটা মাইনাস টু কস ঠেটা মাইনাস কস ঠেটা প্লাস ওয়ান ইকোয়েল জিরো তো এটাকে ভাঙলাম তাহলে হয়ে যাচ্ছে এটা এখন এই দুটার মধ্যে কমন যাচ্ছে টু কস ঠেটা তাহলে কস ঠেটা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কমন নিলে কস ঠেটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে আমরা এই দুটার মধ্যে আবার কি কমন নিতে পারি কস টিটা মাইনাস ওয়ান কস ঠে মাইনাস ওয়ান কমন নিলে থাকতে সে টু কেটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে আর টু ক্রিটা মাইনাস ওয়ান পেলাম তাহলে এখানে এটা সমান জিরো অথবা এটা সমান জিরো তাহলে এখানে এখানে কস ঠেটা মাইনাস ওয়ান তাহলে সমান কত হবে ওয়ান তাহলে কস ঠেটার সমান কত ডিগ্রির মান ওয়ান কিরো ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে ঠিকা সমান আসতেছে জিরো ডিগ্রি তাহলে ঠিটার মান আমরা পাইলাম কত জিরো ডিগ্রি আবার এটাকে আর কাজ করতে পারি সেটা হচ্ছে এখানে এরকম এখানে এই যে কস ঠেটারটাকে কস ঠেটার সমান কি কিরো ডিগ্রি তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি কস ঠেটা সমান কষ নব্বই ডিগ্রি গুণ চার প্লাস জিরো ডিগ্রি তা দেখো এটা কি হচ্ছে এই যে চারবার ঘুরতেছে চারবার ঘুরে চারবার ঘুরে প্লাস চারবার ঘুরে প্লাস তার মানে অল্পজিটিভ তাহলে এটা মানে কি কস জিরো ডিগ্রি কিন্তু এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে তিনশো ষাট ডিগ্রি প্লাস জিরো ডিগ্রি তার মানে কষ তিনশো ষাট ডিগ্রি তাহলে এদিকে কী ছিল কষ্টেটা এদিকে কী ছিল কষ ঠেটা তাহলে অত ঠিটা সমান পাচ্ছি কি তিনশো ষাট ডিগ্রি তাহলে এই কষ্টটা মাইনাস ওয়ান সমান জিরো এখান থেকে আমরা কয়টা মানুষ পাচ্ছি দুইটা একটা হচ্ছে ঠিটা সমান জিরো ডিগ্রি আর একটা কি পাচ্ছি ঠিটা সমান তিনশো ষাট ডিগ্রি তাহলে আমরা এই ঠিটা সমান জিরো ডিগ্রি পেলাম একবার একবার পেলাম ঠিটার সমান তিনশো ষাট ডিগ্রি এবার বের করবো এটা থেকে তাহলে ঠিটা সমান আমরা একটাতে পাইছি জিরো ডিগ্রি আর একটাতে পেলাম হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এই অংশটা ক্যালকুলেশন করে এবার আমরা এই অংশটা ক্যালকুলেশন করবো তাহলে এই অংশটা কি আবার টু কস ঠেটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে কস টু কস ঠিটার সমান কি হচ্ছে টু কস ঠেটার সমান ওয়ান কষ টিটা সমান ওয়ান বাই টু কস ঠিটা সমান কস কত ডিগ্রি মান হাফ কস ষাট ডিগ্রি মান হাফ কস ষাট ডিগ্রি অতএব ঠিটা সমান ষাট ডিগ্রি তাহলে এটা একটা মান পাইলাম আবার দেখো এখানে কস ঠেটা সমান কষ ষাট ডিগ্রি এখানে আবার কী করতে পারি কষ ঠেটা সমান কষ এখানে এটাকে যদি আমরা নব্বই ডিগ্রি গুণ এক তো নেওয়াই যাবে না কারণ এটা চেঞ্জ হয়ে যাচ্ছে তিনও নেওয়া যাবে না তাহলে দুই নিতে পারবো আর চার নিতে পারবো তাই দুই যদি নিই এখানে যদি দুই নিই তাহলে দুইবার ঘরে প্লাস দিলেই ঘরে আসতেছে এটা হচ্ছে সাইন এবং কসাকের ঘর মাই দিলে দিলেই ঘরে আসতেছে মাইনাস দিলেও অন্যের ঘরে যাচ্ছে প্লাস দিলেও অন্যের ঘরে যাচ্ছে তাহলে সব ক্ষেত্রে এখানে দুই তো নেওয়া যাবে না তিন তো নেওয়াই যাচ্ছে না চার নেওয়া যেতে পারে তো চার নিলে কি হচ্ছে এই যেখান থেকে এক দুই তিন চারবার ঘোরাই দিচ্ছি চারবার ঘোরায় দিলে প্লাস দিলে এই ঘরে আসবে মাইনাস দিলে এই ঘরে আসবে তাহলে এখন আমরা এখানে কি করতে পারি এই নব্বই ডিগ্রি গুণ চার এটাকে কি করতে পারি প্লাস জিরো ডিগ্রি দিতে পারি প্লাস জিরো ডিগ্রি দিলে কিন্তু তিনশো ষাট ডিগ্রি অলরেডি তিনশো ষাট ডিগ্রি আমরা আগেই পাইছি তো ওটা দরকার নেই তাহলে মাইনাস দিলে মাইনাস দিলে কত দিতে হবে নব্বই ডিগ্রি গুণ চার তিনশো ষাট তাহলে এখানে ষাট ডিগ্রি তাহলে এখানে মাইনাস ষাট ডিগ্রিও দিতে পারি তাহলে মাইনাস ষাট ডিগ্রি হবে এখানে প্লাস দিলে কিন্তু এটা হচ্ছে না কারণ এখানে ষাট বানাতে হবে তাহলে এখানে ষাট একমাত্র হবে মাইনাস ষাট দিলে তাহলে কি হচ্ছে চারবার ঘোরাচ্ছি চারবার ঘোরায় মাইনাস তাহলে এই ঘর এই ঘরটা কি কষের নিজেরই তাহলে কষ ষাট ডিগ্রি তাহলে আমরা এটা লিখতে পারব তাহলে এখানে কস ঠেটা সমান কষ তিনশো ষাট ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি তাহলে কষ ঠিটা সমান কষ তিনশো ডিগ্রি অতএব ঠিটা সমান তিনশো ডিগ্রি তাহলে এখান থেকে আমরা ঠিটার আরও দুইটা মান পেলাম ঠিটা সমান ষাট ডিগ্রি এবং তিনশো ডিগ্রি আর আগেরটা আগের এই যে কস ঠিটা মাইনাস ওয়ান এই কস ঠিটা মাইনাস ওয়ান ইকল জিরো এখান থেকে আমরা কি পাইছিলাম ঠিটা সমান জিরো ডিগ্রি আর হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে ওভারঅল ঠিটা সমান কত আসতেছে ওভারঅল ঠিটা সমান কত আসতেছে ঠিটার সমান এখানে আরও দুটো পাইছি সেটা হচ্ছে ষাট ডিগ্রি আর তিনশো ডিগ্রি তাহলে আবার ঠিটা সমান কত ষাট ডিগ্রি আর তিনশো ডিগ্রি তো ওভারঅল আমরা লিখে দিতে পারি অতএব ঠেটার সমান জিরো ডিগ্রি ষাট ডিগ্রি তিনশো ডিগ্রি এবং তিনশো ষাট ডিগ্রি এটাই আমাদের আনসার তো আশা করি তোমরা বুঝতে পারছো এই প্রবলেমটা কিভাবে সলভ করা হয়েছে এবং এর স্টেপগুলো কি এখানে যদি বুঝতে তোমাদের কোথাও সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা আমি চেষ্টা করব এটা আরও বিস্তারিত বুঝিয়ে দেওয়ার এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল